পরের সিনে দেখা যায় ফারহান একটি ব্যাগ কিনে অফিসে নিয়ে যাওয়ার জন্য। পরের দিন যখন ফারহান অফিসে যাচ্ছিল, তখন আলী ফারহানার পায়ে একটি নতুন জুতো পরিয়ে দেয়। এতে বোঝা যায় সে ফারহানাকে খুব ভালোবাসে। তারপর অফিসে গিয়ে ফারহানা কল নেওয়ার ট্রেনিং শুরু করে। কিছুদিনের মধ্যেই সে কল নেওয়া শিখে যায়, আর তার প্রথম কলেই সে একটা বড় প্রোডাক্ট সেল করে দেয়। এটা দেখে অফিসের সবাই খুব খুশি হয়। এইভাবে বেশ ভালোই চলছিল। ফারহানাও তার টার্গেট ফিল আপ করে ভালো টাকা ইনকাম করছিল। এতে তাদের সংসার ভালোভাবে চলছিল। কিন্তু একদিন অফিসের একটা মেয়ে ফারহানাকে একটা অফার দেয় বেশি টাকা ইনকাম করার জন্য। তাহলে সেও গাড়ি কিনতে পারবে আর খুব অল্প সময় বড়লোক হয়ে যাবে। আসলে এই মেয়েটা আগে পায়ে হেঁটেই অফিসে আসতো, কিন্তু কিছুদিনের মধ্যেই সে একটা গাড়ি কিনে নেয়। আসলে ওই অফিসের কিছু মেয়ে খুবই মডার্ন ছিল, আর তারা প্রতিদিন নিজেদের গাড়ি করে অফিসে আসতো। কিন্তু ফারহানা বিষয়টাতে রাজি হয় না, কারণ তার যা ইনকাম সেটাতে তার পরিবার ভালোভাবেই চলছিল। কিন্তু হঠাৎ করেই তার ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ে।